এটা সিদ্ধান্ত নিন যখনই ঘরে প্রবেশ করব বিসমিল্লাহ শরীফ পড়ে ঘরে প্রবেশ করুন তখন শয়তান বাহিরে রয়ে যায় হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কেউ ঘরে প্রবেশ করবে প্রবেশ করার সময় ঘরের লোকদের সালাম করবে সুরা ক্লাস পাঠ করবে যদি ঘরের মধ্যে কেউ না থাকে তখন সরকার সাল্ল তাল্লামের দরবারে সালাম পেশ করুন আসসালাম ও আই লাইক ঠিক আছে তবে এটা করে নিন তাহলে ইনশাআল্লাহ আজ জল তাহলে তার অবস্থা ভালো হতে সে দেখতে পাবে আমি আপনাকে বলছি খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুয়ে নিন আপনার রিজিকের মধ্যে আল্লাতালা বরকত দান করবেন আরও বলছি যে ইশরাক এবং চার্সের নামাজ পড়ুন আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিবে সুবে সাদিকের পর যখন ফজরুওয়াক ওয়াক শুরু হয় এবং শেষ হওয়ার যে সময়টুকু রয়েছে সে সময় আল্লাহ বান্দাদের মাঝে বন্টন করেন সে মুহূর্তে রবের নিকট বিশেষভাবে উপস্থিত হয়ে দোয়া করে নামাজ ইত্যাদি দোয়া করুন এই উপায়গুলো গ্রহণ করুন ইনশাল্লাহ আজ আল্লাহ করিম আপনার রিস্ক প্রশস্ত করে দিবেন আরেকটি কথা ধনী হওয়া সম্পদশালী হওয়া এবং আল্লাহর দয়ায় উত্তম রিজিক যদি চান তাহলে এর জন্য মা বাবার সাথে সদাচরণ করুন আল্লাহ আল্লাহতালা সম্পদশালী করে দিবেন পিতামাতার দোয়া নিন আল্লাহ তালা বৃত্তশালী করে দিবেন আপন আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখুন যোগাযোগ করুন আল্লাহ তালা রিস্কের মধ্যে বরকত দিবেন এই বরকতসমূহ যা আমি আরোজ করেছি তা দ্বারা অডেল সম্পদ হওয়ার নাম নয় আপনার জিনিসগুলো পূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে যথেষ্ট পরিমাণে রিস্ক দান করবেন আপন দয়ে আপনাকে ধনী করে দিবেন সবচেয়ে উত্তম সম্পদ হলো এই যে আল্লাহ তালা অন্তরের এই যে সম্পদশালী হওয়া এটা সবচেয়ে কেননা এর দ্বারা থেকে চলে যায় এটা হলো প্রশান্তির ফর্মুলা এবং রিজিকের মধ্যে সচ্ছলতার ফর্মুলা অর্থাৎ রিজিকের মধ্যে বরকতের ফর্মুলা এবং এ ধরনের বিষয়গুলো আপনাকে আরোচ করার চেষ্টা করছি আপনি সেগুলো গ্রহণ করুন আল্লাহ আপনাকে অল্প অল্পতুষ্টি অর্থাৎ আপনার জন্য আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই তার সাথে ঝগড়া নয় যে ভাগ্যের সাথে ঝগড়া করে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যা ভাগ্যের মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা নিজের রবের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি করুন তবে ইনশাল্লাহ তালা অনেক সুন্দরভাবে আপনার জীবন অতিবাহিত হবে আপনি অনুমতি দিলে আরেকটি উদাহরণ করুন অবশ্যই যে আমি বুঝানোর জন্য আরোজ করছি সালমান ভাই আপনাকে একটা প্রশ্ন করি জি আমি প্রথমেও বলেছি ভিউয়ার্স পরিবর্তন হতে থাকে সূর্য আপনার পেছনে আছে তবে ছায়া কোথায় থাকবে সামনে এখন আপনি চলতে থাকেন তবে কি আপনি ছায়াকে ধরতে ধরতে পারবেন না যদি আমি সামনে যেতে থাকি তবে ছায়া থাকবে এই সূর্যকে আপনি আখিরাত মনে করুন আল্লাহ ছায়াকে আপনি দুনিয়া মনে করুন ঠিক সূর্য যদি সামনে চলে আসে তবে ছায়া কোথায় গেল পিছনে এখন আপনি চলতে থাকুন তবে ছায়া কার পেছনে পিছনে পেছনে পেছনে যদি আপনি আখিরাতকে পেছনে রাখেন তাহলে দুনিয়া ছায়ার মতো আগে থাকবে আপনি দুনিয়ার পেছনে চলতে থাকেন সেটা আসবে না হাতে তো দূরের কথা পায়ের কাছেও আসবে না পালাতে থাকবে আপনি যখন দৌড়াবেন সেটাও দৌড়াতে থাকবে হাতে আসবে না আপনি যখন ঝাপটে ধরতে চাইবেন তবুও সে আগে বেরিয়ে যাবে ঠিক আছে এখন আপনি আখিরাতকে সামনে রাখুন তবে দুনিয়া কোথায় গেল পিছনে এখন আপনি আখিরাতকে দেখে দৌড়ান দুনিয়া আপনার পেছনে দৌড়ান আল্লাহ আল্লাহ